গতকাল মার্শাইয়ের বিপক্ষে ম্যাচের 87তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এডিনসন কাভানির যোগ করা সময়ের গোলে ড্র নিয়ে ফিরে পিএসজি। ওই ম্যাচের রেফারির এমন সিদ্ধান্তে খুশি নন নেইমার। নেইমারের মতে পাঁচবার ফাউলের শিকার হয়েছেন তিনি, যার ফলে এমন সিদ্ধান্ত মানতে নারাজ 25 বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। রেফারির এমন বাজে সিদ্ধান্ত নিয়ে নেইমার বলেন, মার্শাইয়ের খেলোয়াড়রা আমাকে অনেকবার ফাউল করেছে, অনেকবার ফাউলের শিকার হয়ে আমি ম্যাচটা পার করেছি, এমনকি আমার শরীরে সেগুলোর অনেক চিহ্ন আছে, আমি এ ব্যাপারে খুবই হতাশ, রেফারির এমন সিদ্ধান্ত মানতে পারছি না কোনো মতেই। তবে রেফারির এ ধরনের ভুল আর না হলেই ভালো, ছোটখাটো ভুলের কারণে ঘটে যাচ্ছে অনেক অঘটন। এরপর নেইমার আরো বলেন, রেফারি যা চেয়েছে তাই করেছে, সেটি হয়তো তার পূর্ব পরিকল্পনা ছিল, আর সেটা হলো আমাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাহিরে বিদায় করা।